আশা তো প্রথম থেকেই ছিল যে মেধা তালিকায় নাম থাকবে, কারণ সারা বছর মন দিয়ে পড়েছি, তার ফল তো পেতেই হতো। তো প্রথম তিনের মধ্যেই আশা ছিল, যাই হোক সিক্সথ হয়েছি, ভালোই লাগছে। মানে কার সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা তো পরিবারের সবচেয়ে বেশি পেয়েছি, বাবা মা দাদা। আমার দাদা তো নাইন্থ হয়েছিল উচ্চ মাধ্যমিকে, তো ও যেহেতু টপার আমাকে খুব সাহায্য করতে পেরেছে, তো খুব ভালো লাগছে বাবা মার প্রত্যাশা পূরণ করতে পেরেছি। আগামী দিনে কি হবে? আমি ডাক্তার হতে চাই। হবি? হবি আঁকতে ভালো লাগে, গিটারে গান করি, অবসর সময়ে স্টোরি বুক পড়ি। কতটা কিভাবে পড়াশোনা করছি? পড়াশোনা তো মন দিয়ে করতে হবে, মানে লকডাউনে অনেক স্টুডেন্টই ফোনে অ্যাডিক্টেড হয়ে পড়েছে, তো ওইসব এখন থেকে অ্যাডিকশন থাকা তো একদমই চলবে না। পড়াশোনা সিলেবাস ফলো করতে হবে, স্কুলের ম্যামেদের সাহায্য নিতে হবে বা টিউশনের সাহায্য নিয়েছি।